বিৰতিৰ পিছত পুনৰ উভতি আহিছোঁ আসাম টকছৰ এই বিশেষ অনুষ্ঠান ৰাইজে ৰজালৈ। আপোনাৰ লগত কথা পাতি আছিলোঁ বিভিন্ন বিষয় আৰু বিভিন্ন মন্তব্য আপোনাক দেখুৱালোঁ, কিন্তু এইখিনি মই পুনৰ এবাৰ এটা সাক্ষাৎকাৰ আপোনাক দেখুৱাই ল'ব বিচাৰিছোঁ আৰু সেই সাক্ষাৎকাৰটো দেখুৱাৰ পাছতেই বহু প্ৰশ্ন আপোনাক কৰিবলগীয়া আছে। সাংসদ নবকুমাৰ চৰণীয়াৰ প্ৰতি আমাৰ যথেষ্ট প্ৰশ্ন আছে, তেওঁক ক'বলগীয়া কিছুমান কথা আছে। যিহেতু পুনৰবাৰ লোকসভা আহিল আৰু এই লোকসভাত তেওঁ প্ৰাৰ্থী হিচাপে 5 নং লোকসভাত তেওঁ উত্তীৰ্ণ হ'ব, সেইকাৰণে তেওঁ নবচৰণীয়াক আমাৰ কিছুমান ক'বলগীয়া আছে। নবচৰণীয়াকো আমি দেখা পালোঁ এই 5 বছৰে তেওঁ আচলতে আমাক যিখিনি প্ৰতিশ্ৰুতি দিছিল, যিখিনি কথা তেওঁ আমাক কৈছিল, কিন্তু সেইখিনি কথা তেওঁ ধৰি ৰাখিব নোৱাৰিলে, যাৰ কাৰণে আমি তেওঁক প্ৰশ্ন কৰিব বিচাৰিছোঁ। তেওঁ সকলোৰ হৈ মাত মাতিম বুলি প্ৰথম কথাটো কৈছিল, আৰু যেতিয়া আমি ৰাইজক ওচৰত লৈ গৈছিলোঁ, সংগঠনবিলাকে আমি ৰাইজৰ ওচৰত গৈছিলোঁ, ৰাইজক আমি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ যে হীৰা চৰণীয়াই তেওঁৰ কোনো নিজাবগীয়া নিজৰ ইচ্ছামতে কাম নকৰিব, সকলো সংগঠনৰ চিন্তা ভাৱনাৰে আৰু আলোচনা বিলোচনাৰে অনাগত দিনত আমাৰ বিষয়খিনিতো মাত মাতিব আৰু উন্নয়নৰ ক্ষেত্ৰত আমাৰ লগত আলোচনা কৰি আমি আগবাঢ়িম। কিন্তু আজিৰ মুহূৰ্তত দেখা পাইছোঁ তেওঁৰ সাংসদ পুঁজিৰ পৰা যিখিনি তেওঁ বছৰেকী যিখিনি পাইছিল, কেইবাৰ সন্মিলিত জনগোষ্ঠীৰ লগত তেওঁ আলোচনা কৰি আৰু আমি ৰাইজক প্ৰতিশ্ৰুতি দিয়া অনুসৰিয়ে সেই কেইবাৰ তেওঁ ৰাইজৰ ওচৰত গৈছিল আৰু ৰাইজে যিখিনি তেওঁ বিচাৰিছিল তেওঁ সেই ক্ষেত্ৰত কি প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰিছিল। ব্যক্তিজন আপোনাৰ নিশ্চয় পৰিচিত হিতেশ্বৰ বৰ্মন, আপোনাৰ আকাশৰ নেতা, আৰু আপোনাক প্ৰথম অৱস্থাত এজন সাংসদ হিচাপে এজন সাংসদৰ প্ৰাৰ্থী হিচাপে পক্ষেপ কৰাৰ ক্ষেত্ৰত তেখেতসকলৰ অৰিহণা আছিলে, কিন্তু আজি মুকলি বিৰোধিতা আপোনাৰ বিৰুদ্ধে, ইয়াৰ পাছতো আপুনি আজি ক'ব নেকি যে আপুনি আগন্তুক লোকসভা নিৰ্বাচনত জয়লাভ কৰিব? আচলতে হিতেশ্বৰ বৰ্মন সেইকাৰণে জীয়াই আছে আৰু লাফিকুল ইছলাম সেইকাৰণে মাৰা গ'ল, কাৰণ সকলোৱে জানিছিল যে লাফিকুল ইছলাম কেতিয়াও হিতেশ্বৰ বৰ্মন নহয়। আৰু হিতেশ্বৰ বৰ্মনৰ যিখিনি কথা কৈছে মই শেহতীয়াভাৱেও আজি 14 তাৰিখে মই আহিছোঁ, 13 তাৰিখে সন্ধিয়া তেওঁ নিজৰ মোৰ ঘৰত গৈ তেওঁক আমি নিজেই ৰান্ধি বাঢ়ি খুৱাই পঠাইছিলোঁ। মই বুজাইছিলোঁ যে আচলতে যি হ'ল হ'ল, পৰৱৰ্তী দিনৰ কাৰণে তোমালোকে সাজু হোৱা। আৰু শেহতীয়া এইকেইদিনৰ যিটো মতিগতি তাত মোৰ সন্দেহ কেতিয়াও হৈছে যে তেওঁ আজিৰ দিনত সম্পূৰ্ণ BJP আৰু BPFৰ এজেণ্ট, তাত বাহিৰে বেলেগ কথা নহয়। কাৰণ বিগত এছেম্বলি ইলেকশ্যনত মই তেওঁক বুজাইছিলোঁ, তেওঁৱে মেইন মানুহ আছিলে, যে এছেম্বলিত কেইটামান ছিট তোমালোকৰ ৰাজবংশী বা স্বজনগোষ্ঠীৰ পৰা লৈ আহা যাতে এই কথাখিনি ক'ব পৰা যায়, আৰু এইটো যদি ভুল হয় কিন্তু আৰু ST হোৱাৰ কোনো চান্স নাই। আৰু মই কোৱা কথাখিনিয়ে সত্য হ'ল, কিন্তু তাৰ হ'লে তেওঁলোকে কি ক'লে, হেগনামাৰ লগত মিলা মিলি কৰি ক'লে যে আমি হেৰি দি দিম, NOC দি দিম, আপোনালোকৰ হৈ যাব। আৰু শেহতীয়াভাৱে NOC যেতিয়া কাম নকৰিলে, হেগলামাৰ মহিলা এন কোম্পানীয়ে যেতিয়া তেওঁলোকক সম্পূৰ্ণ বিৰোধিতা কৰি ST নহ'ল, আজিলৈকে এবাৰো তেওঁ খোলাকৈ কোৱা নাই যে হাগ্ৰামা এন কোম্পানীৰ কাৰণে এইটো হ'ল। তেওঁ মোক খোলাকৈ কৈছে যে আমি চন্দন ব্ৰহ্ম ডাঙৰীয়া, হাগ্ৰামা ডাঙৰীয়া, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ মাজত মিটিঙৰ পিছত তেওঁলোকৰ সিদ্ধান্ত হ'ল যে BJP নামৰ BPFক ভোট দিয়ক, চৰকাৰ হ'ব তেওঁলোকে ST হৈ যাব। তেওঁকে মই আজি কুৱেশ্যন কৰিব লাগে যে আচলতে তেওঁলোকে সেই কামটো কেলেই কৰিলে বা আমাৰ কথাটো কেলেই নাই। আমি জানো যে এইটো হয়তো ইলেকশ্যনৰ ইছ্যু BJP কাৰণে নহয়, ইলেকশ্যনৰ ইছ্যু, এইটো মানে হেৰি ইছ্যু নহয়। আমি মন কৰিলোঁ যে আপোনাৰ বিৰুদ্ধে উত্থাপিত প্ৰতিটো অভিযোগৰ বিৰুদ্ধে বিপৰীতে আপুনি আত্মপক্ষ সমৰ্থন কৰি মন্তব্য প্ৰকাশ কৰিলে, কিন্তু এই সকলো দিশ যদি আমি চাওঁ, আপুনি কোনটো ইছ্যুক লৈ আচলতে এইবাৰ নিৰ্বাচনী বৈতৰণি পাম হ'ব বুলি আশা কৰিছে? চাওক, প্ৰথম কথা, এই যিবিলাক বিৰোধ বা এইবিলাক কথা আহিছে তাৰ কাউণ্টাৰবিলাক আছে, কাউণ্টাৰবিলাক ৰেডি হৈ আছে। আজি হয়তো মই কিছু কথা ইয়াত কোৱাৰ মানে সময় নাই বা প্ৰাসংগিকতা নাই, মই এইখিনিয়ে কৈছোঁ যে আমাৰ ষ্ট্ৰেটেজি পলিচি চাওক, যুদ্ধ এখন যদি ভালকৈ যুঁজা নহয়, তাত যদি কিছুমান ৰণনীতি ৰণকৌশল নাথাকে, তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে যুদ্ধযোগ কৰা নাযায়। আৰু আমি জিকিব পাৰিছিলোঁ সেইকাৰণে যে আমাৰ ৰণনীতিবিলাক হয়তো সফল হৈছিল। আৰু এইবাৰো বহু এনেকুৱা ডেডিকেটেড লিডাৰ আছে, তেওঁলোকে অলৰেডি নিজৰ নিজৰ ফিল্ডত তেওঁলোকে নামি গৈছে। বহুতে কয় যে নবসৰণীয়া কেতিয়াবা হীৰা শৰণীয়ালৈ ৰূপান্তৰিত হয়, যাৰ ভয়ত আচলতে মানুহে মুকলিকৈ তেওঁৰ বিৰোধিতা নকৰে। নহয়, নবসৰণীয়া যদিও বহুতে ভাবে যে হীৰা শৰণীয়া এটা বেলেগ ৰূপ আছিল, কিন্তু যিসকলে মোক পাইছে হীৰা শৰণীয়াত হয়তো পোৱা নাছিল নবসৰণীয়া ভাবিছে, তেওঁলোকে এটা কথা কৈছে যে এইজন হীৰা শৰণীয়াই যে নবসৰণীয়া বা নবসৰণীয়াই যে হীৰা শৰণীয়া, তেওঁলোকে কিন্তু কেতিয়াও বিশ্বাস নকৰে।
কারণ আমাক এনেকা ধরনের একটা হয়তো রূপ দিয়া হয়েছিল, কিন্তু আমার আরো একটা রূপ আছে যার কারণে আমি হয়তো জিকিব লাগছে। আপনারা দেখিছে যে সশস্ত্র সংগঠনের বহুত মানুষ আছে, তাদের কেজনে এমপি হব পারিলে। এমপি এজন হওয়াতে নিশ্চয় নহয়, এমপি এজন অপর পা হরিপুরি নয়। যেটা নরেন্দ্র মোদীর ইমান ঢৌ আসলে, যেটা আমার বিপক্ষত হাজার হাজার কোটি থাকা মানুষ আসলে, হাজার হিসাবত অস্ত্র শস্ত্র আসলে, রাজনৈতিক ক্ষমতা আসিল, প্রশাসনিক ক্ষমতা সকল আসিল, সেই সময় আমি জয় হয়েছিল। আর নবসরণীয়া বলে কলে মানুষখিন এনেকা বিশ্বাস করেছিল হিতেশ্বরের কথাটো মিছা নহয়, কিন্তু নবসরণীয়া বা এই হওয়ার পিছতে ইলেকশনের পিছনে ফকাস্ট হয়েছিল। আর তার কারণে আমি চেষ্টা করেছিল সম্মিলিত কি কয় আমার ঐক্যমঞ্চ যে আসলে আমি দিল্লির নিশ্চিতভাবে নাই না নাই এটা কথা না নাভাবিব যে হিতেশ্বর নাই কারণে মানে কোচরাজবংশী মানুষখিন নাই। এইবার মানে আপনার আরো ভালকে কইছো যে কোচরাজবংশী বিলাক যাবার যদি 80% ভোট দিছিল, এবার 95% ভোট দিব। আপনার নতুন নতুন রণকৌশল নিয়ে যদি আদিবাসী সকল যাবার 70% ভোট দিছিল, এইবার আপনার তাত 95% ভোট দিব। মাইনরিটির ভোটটো যাবার প্রায় 95% হয়েছিল, এইবারের বিভ্রান্তিত পরি 5% কমিব পারে। হিন্দু বঙ্গালী লোকসকলের মানে কথাটো কইছো যাবার কিছু ভোট মানে অল্প ইফাল ইফাল হয়েছিলে, কিন্তু এইবার মনে ভাবো 90% ভোট থাকিব। ঠিক তেনেকে বাকি সুর সুরা যা ইভেন আমি ট্রাইবেলের ভোটটা কইছো, আজি কিছু যাবার ট্রাইবেল সকলক বিভ্রান্ত করেছিল যে নবসরণীয়া জনজাতির বিপক্ষত কৈছিল, কিন্তু এইবার সকলে বুঝি পালে যে নবসরণীয়া কেউ জনজাতির বিপক্ষত কেউ কোয়া নাই। হয় বড় উগ্রজাতের বিপক্ষত, অস্ত্রবাদের বিপক্ষত, কারণ অস্ত্র জড়িয়ে শান্তি নাই আমি বুঝি পাও। বা এই আপনি ইমান দৃঢ়তার কৈছে যে আপনি এই ইমান সংখ্যক আপনি ইমান শতাংশ ভোট আপনি লাভ করবেন, আসলে মেজিকটা কি আপনার তাতে যে আজি যদি আপনি সর সর মানুষবিল খবর লয় এটা কথাই কয় যে নবসরণীয়া কিনা দিব পারক নারক আমার শান্তি আনি দিছে। বা আমি সদায় আজি 5 বছর এজন এমপি সার্ভাইভ করা ধেমালি নহয়। আজি যেটা বিহুর ডোনেশন আহে, আমি যেটা 200 টাকা কই এমপি এটা 200 টাকা দিয়ে, কিন্তু এমএলএ আছে, সকল আছে, বছর 5 বছর 10,000 কোটি টাকা মানে মানে লুণ্ঠন করে, তথাপিত রাইজে আমাক তার তুলনা করেছে, কারণ মানুষ এই মেন্টালি মানে বেয়া নাপাও। কিন্তু এই ঠিক বাকি প্রশ্নত যে এমপি কিনা দিব পারক নরক, এটলিস্ট কোকরাঝার সমষ্টি বা বিটিসির আজি যেটা পরিবর্তন তার সমগ্র অংশীদারত্ব কিন্তু এমপির কারণে সম্ভব হয়েছিল জানে, কারণ মই একো নহয়, মই মাত্র নিমিত্ত মাত্র। কোকরাঝার সমষ্টির বা বিটিসির লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত উৎপীড়িত প্রায় নিজের ভেটি এড়ি যাবলগীয়া হওয়া মানুষখিনিয়ে এটাই সম্বল এটাই আশা আছে যে এটলিস্ট নবসরণীয়া আছে। আর মই এখানে কৈছো যে এমপি এজন জিকা এমপিজন হওয়াটো সপনের কথা নহয়। মই বারবার কৈছো যে আজির দিনত রাজনীতি করা, কারণ রাজনীতি করলে নাটক বা নিশ্চিতভাবে জয় হম। আর নিশ্চিত মানে এটাও স্পষ্ট করে দো যে বহুতে কৈছে আমার বিকল্প, আর এবার আমি বিকল্প সন্ধান করি। আমি আর 2024 আর এই ধরনের পলিটিক্সের কথা নাভাবো। আমার যেখানে কাম কৈছে উন্নয়নের কথা খোলাকে, আমি এমপি পিছত আমি কাউন্সিললৈকে যাম, কাউন্সিলে আমি রাইজক কম যে যদি উন্নয়ন লাগে সচাকে মানে কাউন্সিল আনক বা কাউন্সিলের সরকার অংশীদার হোক। নিশ্চয় আমি বিদায় লোব লাগবে, আমি পরবর্তী সময়ত আমি দেখা পাম আসলে হীরা সরণের এই মেজিকে এইবারের নির্বাচনের কাম করে নাই। আমি বিদায় লৈছো আসাম টক্সর এই বিশেষ অনুষ্ঠান রাইজে রজারপরা।